হাসান বসরি রাহমাহুল্লাহ, আলকামা ইবনু মারসাদ রাহমাহুল্লাহ হাসান বসরি রাহমাহুল্লাহ সম্পর্কে বলেন, আমি হাসান বসরির চেয়ে অধিক চিন্তাগ্রস্ত কাউকে দেখিনি। তিনি সবসময় উদ্বিগ্ন ও উদাস থাকতেন। তিনি বলতেন, আমরা হেসে থাকি, অথচ এ ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই যে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের আমলের ব্যাপারে বলে দেন, যাও, তোমাদের কোনো আমল আমার কাছে গৃহীত নয়। তিনি বলতেন, হে আদম সন্তান, তোমার ধ্বংস হোক, তুমি কি আল্লাহর মোকাবেলা করতে চাও? হ্যাঁ হ্যাঁ, যে আল্লাহর নাফরমানি করল সেজন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল। আল্লাহর শপথ, আমি 70 জন বদরি সাহাবির সান্নিধ্য পেয়েছি, তাঁদের অধিকাংশের পোশাক পরিধানের অবস্থা যদি তোমরা দেখতে তবে তাঁদের পাগল মনে করতে। আর তারা যদি তোমার সৎ ও আল্লাহভীরু কাউকে দেখতেন তাহলে তার সম্পর্কে বলতেন, তার ভেতর প্রশংসা করার মতো কোনো গুণ নেই। তারা যদি তোমার পাপিষ্ট অসৎ লোকদের দেখতেন তবে তাদের সম্পর্কে বলতেন, পরকালের ব্যাপারে এদের কোনো বিশ্বাসই নেই। এরপর তিনি বলেন, আমি এমন লোকের সাক্ষাৎ পেয়েছি যাদের কাছে পায়ের তলায় মাটির সমানও মূল্য নেই দুনিয়ার। তারা এমন মহৎপ্রাণ মানুষ ছিলেন যে যদি তাদের মধ্যে কেউ রাতের বেলা সামান্য খাবারও খান তাহলে বলে ওঠেন, আমি একাকে এই খাবার খেতে পারবো না, বরং এর মধ্যে থেকে কিছু পরিমাণ অবশ্যই আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সাদকা করে দেব। অথচ তাদের নিজেদের অবস্থা সাদকা গ্রহীতাদের মতো। আলকামা ইবনু মারসাদ রাহিমাহুল্লাহ বলেন, যখন উমর ইবনু হুজাইরার ইরাকের গভর্নর নিযুক্ত হয়ে আসেন তখন তিনি হাসান বসরি ও ইমাম শাবি রাহিমাহুল্লাহকে নিজের কাছে ডেকে পাঠান। উমর তাদেরকে একটি ঘর দেন, এখানে তারা প্রায় 1 মাসের মতো অবস্থান করেন। একদিন ভোরবেলায় একজন সেবক তাদের কাছে এসে বলল, জনাব, উমর ইবনু হুবাইরা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। এমন সময় উমর ইবনু হুবাইরা নিজ লাঠিতে ভর করে সেখানে এসে পৌঁছান, এসেই তাঁদের সালাম জানান এবং যথেষ্ট শিষ্টাচার বজায় রেখে উভয় শায়েকের সামনে বসে পড়েন। এরপর ইরাকের গভর্নর উমর ইবনা হুবাইরা বলেন, ইয়াজিদ ইবনু আব্দুল মালিক আমাকে একটি চিঠি পাঠিয়েছেন, সেখানে কিছু বিধিবিধান কার্যকরে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি জানি সেসব বিধানাবলী কার্যকর রয়েছে, কেবলই অনিষ্টতা। এমত অবস্থায় আমি যদি তার আনুগত্য করি তাহলে তা হবে আল্লাহ তাআলার অবাধ্যতা, আর আল্লাহর আনুগত্য করলে সেটা ইয়াজিদের অবাধ্যতা হয়ে দাঁড়াবে। এখন আপনারাই এমন কোনো পন্থা আমায় বাতলে দিন যাতে আমি ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের ধরপাকড় হতে মুক্তি পেতে পারি। এ কথা শুনে হাসান বসরি রাহিমাল্লাহ ইমাম সাহেব রাহিমাল্লাহকে বললেন, হে আবু উমার, আপনি তার সমস্যার সমাধান দিন। ইমাম সাহেব রাহিমাহুল্লাহ কিছুটা ভেবে জবাব দিলেন, হে ইবনু হুবাইরা, ইয়াজিদ ইবনু আব্দুল মালিকের নির্দেশ মান্য করার মাঝে তোমার নিরাপত্তা। একথা শুনে উমর ইবনু হুবাইরা হাসান বসরি রাহিমাহুল্লাহর দিকে তাকালেন, তাকে বললেন, শায়খ, এ ব্যাপারে আপনার কি অভিমত? হাসান বললেন, ইমাম সাহেব যা বললেন তা তো আপনি শুনেছেনই, বলা হলো এ ব্যাপারে আপনার কোনো নির্দেশনা রয়েছে কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, হে ইবনু হুবাইরা, ইয়াজিদের ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহর ব্যাপারে ইয়াজিদকে ভয় করবেন না। আল্লাহ আপনাকে ইয়াজিদের হাত থেকে বাঁচাতে পারেন, কিন্তু সে আপনাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। সে সময় খুবই কাছে যখন আল্লাহ আপনার কাছে এমন ফেরেশতা পাঠাবেন যে আপনাকে রাষ্ট্রীয় পদ থেকে নামিয়ে এবং প্রাসাদের প্রশস্ততা থেকে বের করে কবরের সংকীর্ণতার মধ্যে নিক্ষেপ করবেন। সে সময় কেবল আপনার কর্ম ছাড়া আর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। হে ইবনু হুবাইরা, একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি ইয়াজিদ ইবনু আব্দুল মালিকের এমন কোনো নির্দেশ মান্য করেন যার মধ্যে আল্লাহর নির্দেশের অবাধ্যতা রয়েছে, তাহলে এতে এমন হতে পারে যে
ফলস্বরূপ আল্লাহ তাআলা আপনার দিকে ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করবেন এবং মাগফিরাতের দ্বার রুদ্ধ করে দেবেন। এই উম্মতের পূর্ববর্তী বহু লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারা দুনিয়া থেকে এত দূরে পলায়ন করতেন যতটা আমরা তাকে কামনা করে থাকি, অথচ দুনিয়া তাদের পদচুম্বন করত। হে ইবনু হুবায়রা, আল্লাহ তাআলা যে বিষয়ে আপনাকে সাবধান করেছেন আমিও সে বিষয়ে আপনাকে সাবধান করছি। আল্লাহ তাআলা বলেছেন, এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমকের, সূরা ইব্রাহিম আয়াত 14। এরপর তিনি বলেন, আপনি যদি আল্লাহ তাআলার আনুগত্য করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইয়াজিদ ইবনু আব্দুল মালিকের অনিষ্ট থেকে রক্ষা করবেন, পক্ষান্তরে আপনি যদি ইয়াজিদের আনুগত্য এবং আল্লাহর অবাধ্যতা করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইয়াজিদের হাতে সুপর্দ করে দেবেন। তার এই উত্তম উপদেশ শুনে গভর্নর উমার ইবনে হুবায়রার দুগাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ক্রন্দন করতে করতে তিনি সেখান থেকে উঠে গেলেন। দ্বিতীয় দিন গভর্নর উমার ইবনে হুবায়রা উপলক্ষিত উভয়ের বুজুগের জন্য হাদিয়া উপঢৌকন পাঠালেন। দেখা গেল ইমাম সাবিতুল্লাহ হাসান বসরি রাহিমুল্লাহ এর উপহারের পরিমাণ বেশি। ইমাম সাবি রাহিমুল্লাহ সে সময় মসজিদের দিকে যাচ্ছিলেন, উপহারগুলো দেখে তিনি বললেন, লোক সকল, তোমাদের মধ্যে যেই এ ব্যাপারে সামর্থ্য রাখো যে আল্লাহ তাআলার নির্দেশকে দুনিয়াদের উপর প্রাধান্য দেবে তাহলে অবশ্যই এমনটি করবে। ওই মহাপবিত্র সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, বিষয়টি এমন নয় যে যা হাসান বসরি জানেন আমি সে ব্যাপারে অজ্ঞ, বরং প্রকৃত বিষয় হচ্ছে আমি ইবনু হুবায়রার সন্তুষ্টি চেয়েছিলাম, অথচ আল্লাহ তাআলা আমাকে তার নৈকট্য থেকে দূরে সরিয়ে রেখেছেন, অর্থাৎ আমি হাসান বসরির মর্যাদায় পৌঁছতে পারিনি।